মধ্যে ফুল হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ হেরোইনের বাসিয়ালা যদি ফুল হয় লোক আশাই লাগবে, কথা ঠিক না ভাই? ইনশাআল্লাহ সেই ফুলটা হবে আল্লাহর কোরআনের ফুল, কথা বলে ঠিক না? ইনশাআল্লাহ সামনে কি আসে, বারবার বলবো না যেহেতু আমার পরে আর একজন হেমেলের বাসিয়ালা আছে, তার জন্য সুযোগ করে দিতে হবে। আমি লম্বা চড়া বক্তৃতা দেওয়ার সময় আজকে আমি পাবো না, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবে। এগিয়ে আসে একটু এগিয়ে আসেন, আমি আর বলবো না, এই লাস্ট আমার জন্য, এটা লাস্ট, আমি আর বলবো না ভাই, এগিয়ে আসেন একবারে। আর মহাব্বতের সাথে জিকির করে এত আস্তে কেন সবাই জোরে, ঐতিহাসিক সম্মানিত সুনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজার হাজার আলেমের উস্তাদ উস্তাজুল আলাম উস্তাজুনা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব প্রিন্সিপাল সওগা সাহ কামিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, যেখানে যে অবস্থায় থাকেন সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, আমরা বলি আমিন। মাহফিলে পরিচালনা করছেন আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ জামাত আলী সাহেব শিক্ষক চৌগাছা কামিল মাদ্রাসা, আল্লাহ আমার ভাইকে আরো দৃঢ় ঈমান দিন, আমরা বলি আমিন। মাহফিলে বিশেষ অতিথি জনাব আব্দুল মান্নান ভাই, আজকে মাহফিলের প্রধান অতিথি শরীফ দাইনওয়ানের সুযোগ্য চেয়ারম্যান আমাদের বড় ভাই জনাব নুরুল কাদের সাহেব মাহফিল আলোচনা করবেন। আমার শ্রদ্ধাভাজন বন্ধুগণ, অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, আর বলবো না, আমি বলেছি আর বলবো না, ওটাই আমার ডাইরেক্ট, কারণ আমি তো দুই নম্বর কথা বলতে পারলাম না, আমি বলিনি আর বলবো না, বলেছি এখন এগিয়ে আসবেন কি না আসবেন ওটা আপনাদের ব্যাপার, আমি আর বলবো না, মানে এখানে যদি আমি দুই নম্বরই করি তাই তো বিপদ আছে, ঠিক কিনা? আবার ইউটিউব আলার আবার সাইড কাট করে বলেন হুজুর দুই নম্বরই এখনই করি, বিপদ আছে, এই জন্য আমি আর বলবো না, মানে আপনি যদি বলেন তো আলহামদুলিল্লাহ। যারা মঞ্চের সামনে এখনো দাঁড়িয়ে আছে, এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনারা দয়া করে বিনীত অনুরোধ রাখছি, আপনাদের জোর হাত করে বলছি, আপনারা সামনে আসেন, ভিতরে অনেক জায়গা খালি আছে, ভিতরে অনেক জায়গা খালি আছে, আপনারা দাঁড়িয়ে থাকলে যে আমাদের দ্বিতীয় বার্তা দিদার করতে যদি অসুবিধা হবে আপনারা চলে আসুন। আর বিনীতভাবে আমি এই মাদ্রাসা সুরেন্দ্র হুজুরকে জানাচ্ছি, আপনার যারা ছাত্র আছে তাদেরকে একটু বলেন এই তাদের এই ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে এবং বসে দেন, এবং যারা এই স্বেচ্ছাসেবক আছে তাদেরকেও একটু আপনারা আহ্বান করছি, এই স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটু মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ আমরা রাখার চেষ্টা করি, উপস্থিত আছেন মঞ্চে এ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরামগণ, সামনে বসেন অত্র এলাকার ইসলাম প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় তাওহীদী জনতা, আমার প্রিয় মহেশপুরবাসী, আমার কলিজার টুকরা চৌবাসাবাসী, আমার প্রিয়া মা এবং বোনেরা, আপনাদের সকলের পরে আমার অন্তরন্ত স্থল থেকে আরেকবার আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত কামনা করছি। আশা করি আপনারা মুসলমানের বাচ্চার মতন আওয়াজ দিয়ে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আছে ফরেনসা তাওহীদ হাফেজিয়া মাদ্রাসা রূপে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বসিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকল আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? অল্প না বেশি, খুব লাভ আছে। আর আল্লাহ নিজেই বলছেন আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কুফরিকারীদের জন্য শক্ত আযাব রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য যারা শুকরিয়া আদায় করে না তাদের জন্য আজাব, আর যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য নাজাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা নাজাত পেতে চাই কি চাই না? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালিল্লাহ ফাবুদ ওয়াকুম মিনাশ শাকিরিন। তোমরা আল্লাহর জন্য ইবাদত করো, আমরা ইবাদত করব কার জন্য? বালিল্লাহ ফাবুদ, বরং আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়াকুম মিনাশ শাকিরিন, আর যারা আমার শুকর আদায় করে তাদের সাথে আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কাদের সাথে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তা স্পষ্ট বলে দিচ্ছে। আল্লাহ বলেছেন না যে চোরদের সাথে চোরচুরি করো, ডাকাতদের সাথে ডাকাতি করো, বেনামাজদের সাথে থাকো, জিনাখোরদের সাথে থাকো, মদখোরদের সাথে থাকো, বদমাইদের সাথে থাকো, সন্ত্রাসীদের সাথে থাকো, দুর্নীতিবাজদের সাথে থাকো, ইয়াবাখোরদের সাথে থাকো, নারীখোরদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সাথে মিথ্যা কথা বলো। এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াকুম মিনাশ শাকিরিন, আমার শুকর আদায় যারা করে, আমার প্রশংসা যারা করে, আমার গোলামি যারা করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের সাথে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এটাই আল্লাহর বিধান। অবশ্যই বন্ধুরা, আজকে তোমার সম্পর্ক কার সাথে, তোমার ব্যবসা বাণিজ্য কার সাথে, তোমার রাজনীতি কার সাথে, তোমার লেনদেন কার সাথে, যদি সরকারের সাথে হয়, তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করছো। আল্লাহ নিজেই বলছেন ওয়াকুম মিনাশ শাকিরিন, আমার শুকর আদায়ের কার সাথে, আমার শুকর আদায় করো। ঠিক আল্লাহর কথা, তা আল্লাহর কথা বললে অসুবিধা আছে? অনেক আবার বলেন হুজুর খুব সিল্লাই, তো সিল্লা মানে আল্লাহ কি সত্যি কি এমনি দিয়েছেন? তোমার গাছা খাওয়ার জন্য আল্লাহ সত্যি দিয়েছেন? সিল্লালে তোমার এত মাথা গরম হয় কেন? গলা ভাঙে আমার ভাঙে, কষ্ট হয় আমার হয়, তা তোমার এত চুলকায় কেন? কথা বলেন ঠিক কিনা? আমি কি অন্ধ হুজুর? আমি দেখি না। শ্রোতাদের এক নম্বর কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনা, দুই নম্বর হচ্ছে বক্তা যা বাস্তবে তা মনোযোগ সহকারে দেব। এটা যদি আপনারা না দেন তাহলে শ্রোতার হক আদায় হবে না। ভাই রাগ করেন না, আপনাদের হক আছে আমার প্রতি, আবার আপনাদের প্রতি আমার হক আছে। আমার হক আছে সঠিক কথা বলা, আর আপনাদের হক আছে মনোযোগ সহকারে শোনা। এটা আল্লাহর কথা, জোরে বলে ঠিক না ভাই? আর রাসূলের সুন্নাত হচ্ছে বক্তা যা চাইবে শ্রোতাদের কাছে সেটা মনোযোগ সহকারে আওয়াজ দিবে, কথা বলে ঠিক না ভাই? তাহলে আল্লাহ বলছে আমার শুকর আদায় যারা করে তাদের সাথে থাকো। এবার বাড়ি যে সিদ্ধ হয়ে শুয়ে পড়ে চিন্তা করে নেন যে আপনারা কাদের সাথে থাকে, আপনার সম্পর্ক আল্লাহর গোলামদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক নামাজিদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক আল্লাহর কথা দ্বারা বলে তাদের সাথে আছে কিনা। যদি না থাকে, আপনি আল্লাহরে আয়ত্ত অস্বীকার করছেন, আপনি আল্লাহরে আয়ত্তকে লঙ্ঘন করছেন। আর আল্লাহরে একটা আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর একটা আয়াতকে যারা লঙ্ঘন করে, তারা কুফার হয়ে যায়, তারা কাফের হয়ে যায়, কথা বলে ঠিক কিনা?
আমি আপনাদের কুফার দেখতে চাই না, আমি আপনাদের কাফেরদের পথে ঠেলে দিতে চাই না, আমি আপনাদের কুফারদের পথে ঠেলে দিতে চাই না, আমি নিজে বাঁচতে চাই, আপনাদের কেউ বাঁচাতে চাই না। এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াত সব আছে, বলার সময় নেই, তাই বলছিলেন, তাই বলেই ফেলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, অপরকে বাঁচাও। এই জন্য আমি আগে বাঁচবো, তারপরে আপনাদের বাঁচাবো। সুবহানাল্লাহ, জোরে বলে আমার ভাইরা, তাহলে একমাত্র ইবাদত করবো কার? আল্লাহর। আমি আপনাদের সম্মুখে সূরা ইউনূস থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা ইউনূস। ইউনূস নামে একজন নবী ছিল না? ছিল না? এ নবী এ কিসে কি লেখাইছিল জানো? হ্যাঁ, মাছে কি লেখাইছিল? এত বড় একটা মানুষ, আল্লাহর ভয়ভঙ্গর, আল্লাহর নবীকে মাছে কি লেখেছে, তারপরে মাছে সেটা হজম করতে পারিনি, আল্লাহ আবার মাছের দ্বারা নদীর কিনারায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয়দিন ছিল জানো হুজুর মাছে? 40 দিন। বিভিন্ন মতামত আছে, 40 দিনই মেনে দিন। আপনারা যখন সফর দিয়েছেন জানা শ্রোতা, তো আপনাদের কথাই ধরলাম। 40 দিন বাসে পেটে থাকি, লোক বাসে 40 দিন যদি কেউ না খায়, লোক বাসে, তাহলে বাসাইছেন কে? এত ভয় পাচ্ছেন কেন? জালিমের শক্তির এত ভয় পাচ্ছেন কেন যে আল্লাহ ওই সমুদ্রের ভিতরে নবীর খাবারের ব্যবস্থা করতে পারে, যে আল্লাহ মাছের পেটের ভিতরে 40 দিন নবীকে বাঁচাতে পারে, সে আল্লাহ আমাদের জালিমের হাত থেকে বাঁচাতে পারে না? পারে না? এত ভয় পাওয়ার দরকার নেই। জন্মেছি যখন, মরণ একদিন হবে, এ সিদ্ধান্ত কার? আরো জোরে, যেমন মাছের পেটে আল্লাহ আমার নবী, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ, বলবেন না বলবেন না? আর ওয়াজ করা লাগবে? এতটুকুন মানলি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই চলে যাই আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগবে না, অল্প আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ, করে বলে জাহান্নামে যাওয়ার জন্য বেশি আমল লাগবে না, এক ওয়াক্ত নামাজ কাজা করাই যথেষ্ট। কথা বল, সূরা ইউনূস আল্লাহ পাকে একজন পয়গম্বরের নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা থেকে দুইটা আয়াত, 57 এবং 58, 57 এবং 58, এই সূরাতে উপস্থিত কেন সেটার বলুন। 57 এবং 58 দুইটা আয়াত, আসুন সরাসরি আমি আলোচনা চলে যাই। পড়েন, হে মানব সমাজ, ও হে মানব মণ্ডলী, বদজা
ততক্ষণ অবশ্যই এসেছে তোমাদের কাছে, মিরব্বিকুম তোমাদের সৃষ্টিকর্তার নিকট হতে। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন, হে মানব, হে দুনিয়ার মানুষ, খলিংসাবাসী, বয়সপুরবাসী, আমরা যারা মানুষ, আল্লাহ আমাদের ডাকছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, বাদ অবশ্যই জাআতুকুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ তোমাদের রবের নিকট হতে, তোমাদের রবের পক্ষ হতে এসেছে আল মাউইজা, উপদেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। হে মানব, অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে উপদেশ, এ কোরআন উপদেশ। সুবহানাল্লাহ। ধরে বলেন, এটা কার পক্ষ থেকে আসছে? নাম কোরআন না, এর কোরআনে আরেকটি নাম হচ্ছে আল মাউইজা, উপদেশ। সুবহানাল্লাহ। ধরে বলেন, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের প্রভুর পক্ষ থেকে অবশ্যই উপদেশ এসেছে। কোরআন কারিমের ভিতরে প্রধানত চারটি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, এই কোরআনটা নাজিল হয়েছে, এর প্রধান গুণ হচ্ছে চারটা। নাম্বার ওয়ান হচ্ছে আল মাউইজা, উপদেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এই উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তার পক্ষ থেকে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসাল্লামদেরকে প্রেরণ করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে সেকথাই বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যারা বলেন সুবহানাল্লাহ। উদু ইলা সাবিল, আপনি আহ্বান করুন আল্লাহর দিকে, আল্লাহর পথে। সুবহানাল্লাহ। করে বলেন আপনার রবের দিকে, আপনার পথে, আপনি আপনার রবের দিকে, আপনার রবের পথে আহ্বান করুন, মানুষদেরকে উপদেশ দিবেন। কি উপদেশ দিবেন? আল মাউইজাতুল হাসানা, কৌশল করে, সুন্দর করে, সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে, সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে, কৌশলে হিকমত, আল হিকমত, হিকমত অবলম্বন করে, কৌশল করে, সুন্দর সুন্দর কথা দ্বারা, সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষকে আমার পথে উপদেশ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উপদেশ দিন হাসানা, উপদেশ দিন হাসানা, কথা বলে সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষকে হিকমত সহকারে আপনি আহ্বান করেন। ঘোষণাটা না, কোরআন একমাত্র উপদেশের কিতাব, উপদেশ নীতি হলে কোরআন থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। উপদেশের আরেকটি শব্দ আছেন জিকির, ফাযাক্কির, জিকির আর একটি শব্দ হচ্ছে উপদেশ গ্রহণ করা। সুবহানাল্লাহ। জোরে বলেন। আর এই উপদেশ তারাই গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়ঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলেন, আপনি মানুষকে উপদেশ দিবেন কোরআন দ্বারা, কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। করে বলেন, উপদেশ দিতে হলে কোরআন দিয়ে দেওয়া লাগবে। বাপদাদার কাহিনী শোনানো যাবে না, পীর সাহেবের কাহিনী শোনানো যাবে না, নেতা নেত্রীর কাহিনী শোনানো যাবে না। আল্লাহ নবীকে সরাসরি বলছেন, ফাযাক্কির বিল কোরআন, অথবা আপনি উপদেশ দিবেন কোরআন দ্বারা, উপদেশ দিতে হলে কোরআন দিয়ে দেওয়া লাগবে। ঘোষণা টাকা। এই জন্য যারা জালিম, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, যারা কোরআনের উপদেশ ওরা মানতে চাই না, কোরআনের হক কথা বললো ওদের গায়ে সুলতানি ধরে, কথা বলে ঠিক কিনা?
এতদিন বলতো মদ নিয়ে আলোচনা করতে, মাদকের বিরুদ্ধে কথা বলতে, এখন সুর পাল্টে গেছেন, এখন পর্দা নিয়ে আসছেন, ঠিক কিনা? এখন বাড়ির পর্দা ঠিক করেন। আরে আগে মঞ্চে গেলে প্রশাসন ভাইরা বলতো হুজুর মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, তার মানে মাদক একটা বড় কঠিন কাজ, মারাত্মক অপরাধ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মাদক সেবন করলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, ব্রেন উল্টা পাল্টা হয়ে যায়, আর ব্রেন যখন পাগলা হয়ে যায় তখন মানুষ নিকৃষ্ট কাজ করে ফেলাই। মদ জোয়ার বিরুদ্ধে কথা বলেন, এখন ইতিমধ্যে আমরা আবার শুনছি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। আপনারা মনে আমার কথা শুনতে পারেন না, তা ঠিক বললেন না? সবাই বলেন, পিছনের ভাইরা মনে হয় মদের পক্ষের লোক, জোরে বলেন, ঠিক না বেঠে? উপদেশ আছে, কথা বলেন, ঠিক না? উপদেশ এই জন্য আল্লাহ বিশ্বকে বলছেন, আপনি উপদেশ দিবেন কোরআনের মাধ্যমে, ইমান দুর্বল, ইমান দূর হচ্ছে না কেন? কলবে ময়লা পড়ে গেছে নাকি? কলব সাফ করতে হলি উপদেশ শোনা লাগবে। আসেন, শেয়ার আছে এই হাতের ভিতরে, সেই চারটি আলোচনা আছে, সেই চারটি আলোচনা করতে হয়তো পারবো না, অনেক লম্বা চড়া আলোচনা, সময় নেই, ইনশাআল্লাহ সময় খুবই কম, 10:30। একটু জিকির করেন, কালো ভাই শুরু করেছে, মার হাওয়া ধরে বলেন, চিন্তার কোন কারণ নেই, কালো আছে লালও আছে, ইনশাল্লাহ মঞ্চ আজকে মজবে। আমরা দুই ভাই যে মঞ্চে থাকি, প্রচারকরা বলে বাঘ আর সিংহ এসেছে, মার হাওয়া ধরে বল, আগার সিংহ যদি এক মাসে থাকে ইমান গরম হবে না? হবে না, ইমান চেতনা হবে না? হবে না, ইনশাআল্লাহ। কালো ভাই শুরু করেছে, লাল ভাই শেষ করবে। আমার ভাইয়েরা, এ কোরআনই হচ্ছে উপদেশ, কোরআনে সব কথা আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন কোরআন দিয়ে মানুষকে বুঝান, কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষের এটা মেনে নিতে চায় না, কিন্তু বাপ দাদার কথা বললে ওরা কিচ্ছু বলে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন কোরআন দ্বারা যখন আপনি কথা বলবেন, কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিবেন, আমার কোরআন দ্বারা যখন মানুষকে আপনি বোঝাবেন, কোরআনের আরেকটি নাম হচ্ছে জিকির, উপদেশ। এই জিকির দিয়ে যখন আপনি কথা বলবেন, এ কোরআন দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, এ কোরআনের উপদেশ তারাই মানবে, সর্ব মুসলমানেরা এই কোরআনের উপদেশ তারাই মানবে। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, এ কোরআনের উপদেশ তারাই মানবে। শোনেন, কোরআনের ছাত্র কারা, কোরআন মানে কারা, মানবে কারা, না তাদের পরিচয় সরাসরি বলছে, যারা আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহর ভয় করে, আল্লাহর ধমকের ভয় করে, কবরের ভয় করে, আখিরাতের ভয় করে, এ কোরআনের উপদেশ তারাই মেনে নিবে। আমার আল্লাহ বলছে, তাহলে আমরা কোরআন উপদেশ যদি মেনে নিতে চাই, আমরা ভয় করব না?
একটু দুটি হাত তুলে আল্লাহরে দেখো, আমাদের একজন মুসলিম বোন মুসকান খান যেখানে জয় শ্রীরাম বলে শত শত যুবক স্লোগান দিচ্ছিল, সেখানে একজন সুমাইয়ার উত্তর শরি আমার মায়েরা বোনেরা শোনো, সেই ভারতের মতন রাজ্যে বুকের উপরে দাঁড়িয়ে আমার বোন মুসকান খান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোটা বিশ্বে ও মুসলিমদের পরিচয় তুমি কম্প দিয়েছে, ও বাংলার তাওহীদি জনতা তোমরা সুরি পড়ে বসে থেকো না, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জালিমের মস্তককে কাঁপিয়ে দিয়ে মানুষের তৈরি করা আইনকে উল্টা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা কি রাজি আছেন? আমার আল্লাহ পৌঁছাতে পারে না পারে না, আল্লাহু আকবার বললে গুনাহ হয়, রব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাসূল বলছে আপনি তাকবীর দেন না না, আর ওরা দাঁড়িয়ে থাক, ওদের মাঝায় যদি দাঁড়িয়ে পড়ে শোনে তা আপনার সমস্যা না, ওরা দাঁড়িয়ে পড়ে শুনুক, ওরা দাঁড়িয়ে যখন শুনতে চাচ্ছে ওরা শুনুক, সমস্যা নাই ভাই, ও বসলেও যে কোরআন শুনবে দাঁড়িয়েও সে কোরআন শুনবে, ঠিক না ভাই, ওদের যুবক মানুষ তো ওদের বসতে ভালো লাগছে না, তো যাক ওরা দাঁড়িয়ে শুনুক, ইনশাল্লাহ আমার লাল ভাই আসবেন, তিনি মূলত আলোচনা করবেন, আমি কালো ভাই একটু আর কি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসেছি ইনশাল্লাহ। এক নম্বর উপদেশ কোরআন, আল্লাহ বলছেন যারা আমার ভয় করে আমার ধমকের ভয় করে আমার আযাবের ভয় করে তারাই কেবল কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, সুবহানাল্লাহ জোরে বলে আদায় করব, আদায় তো করতে হবে, তা ওয়াজ না শুনলে আদায় টাকা দেবে না, হ্যাঁ ইনশাআল্লাহ, মানে 10-30 শুরু করে আদায় মেরে ভালো, এই রাত সারা রাত শুনে আপনার শুনে আলহামদুলিল্লাহ, এরা শুনবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ আমার আমার লাল ভাই আকারে মোনাজাত করে না করে যাবেন না তো ইনশাআল্লাহ বলে একটু হাত তুলে দেবেন, তাহলে আলোচনা আমি শোনাবো, তা না হলে এখনই ছেড়ে দেবো, যে যে চলে যাবেন তার হাত তোলার দরকার নেই, যারা তারা শুনবেন তারা তারা তোলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে তুলেছে অনেকে তোলেনি, তাহলে আর আলোচনা হবে না, আমি কালেকশনে চলে যাই, কি শুনবেন শুনবেন কে কে এবার হাত তোলেন দেখি, আলহামদুলিল্লাহ আপনাদের হাতকে আল্লাহ জান্নাতি হাত হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আলহামদুলিল্লাহ আমার নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমি শুরু করব, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান করছি, মূলত এই কোরআনটাই হচ্ছে উপদেশ, বেশি আলোচনা শোনা লাগবে না ইনশাআল্লাহ, আমি তিন মিনিটে তিন ঘন্টার ওয়াজ শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই, খেয়াল করে শোনেন, আমরা ডিয়াবার যিনি ভালো ডিয়াবার তিনি গাড়ি এই মার্জি